আমি তাদেরকে নিয়ে, তাদের ছেলে হয় নাই, বাবা মার অনেক কষ্ট ছিল মনে যে এরকম তো মানুষই হতে পারবে না, তারপরে আমাদের কোনো চিহ্নই থাকবে না। আমার মাকে দেখতাম চোখের পানি পড়তো, মেয়ে হলে কষ্ট যে কি ব্যাপার, মা বলতো যে আমার বাড়িতে পাতি জ্বলব না। তা আমি সে সময় কথা বলেছিলাম বাবা মার কাছে, যদি আল্লাহ কখনো ক্ষমতা দেয় বাইরে পাতি জ্বালে, আমার বাবার পুরুলিয়া শহরে তিনতলা বাড়িটা, তার রওশন মানে আমার নাম রওশন, বাবার নাম তার, তার রওশন হাই স্কুল করে দিয়েছে এমপিভুক্ত এলাকার মানুষ, পড়াশোনা করে তারপরে কুমিল্লা টাউনে গেলে আদালতের সামনে তার রওশন হাই স্কুল বলে দেখাই দিবে। এখানে আমি রয়্যাল একাডেমি নিজে প্রতিষ্ঠা করেছি চেয়ারপারসন, আমাদের নিজের এই বাড়িতে ক্লাব আছে যেখানে, এখানে আমি আরামবাগ গার্লস হাই স্কুল কলেজে 12 বছর অধ্যক্ষ ছিলাম, প্রথমে সহকারী শিক্ষক, তারপরে সহকারী প্রধান, তারপরে প্রধান শিক্ষক 25 বছর, তারপরে আপনি 12 বছর অধ্যক্ষ থাকার পরে গতটা আপনি এমপি হই আপনার, তখনও এলাকার মানুষ থাকবে না, আমার 2 বছর সময় ছিল, পরে আমাকে কমিটিতে নেওয়া হলো। আমাদের এমপি সাহেব রাশেদ খান মেনন বললেন আপনি তাহলে কমিটিতে এবার থাকতে হবে, আমি আছি এখনো। এখন আমার এক ছোট বোন, আমার আপন বোন 7 নম্বর বংশীয় এক ওখানকার হেডমিস্ট্রেস, ইন্টারভিউ দিয়ে আমার জন্য না, তাদের নিজেদের যোগ্যতায় মেয়েরা যখন শুনি যে মেয়েরা মেয়ে বলে মানুষ কষ্ট পায়, তখন আমার কষ্ট লাগে। এক দেখেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী একটা মেয়ে হয়ে কোথায় নিশ্চিন্ত হয়ে গেছিল, এদেশের যে স্থপতি দেশ স্বাধীন করলো তার নাম মাঝখানে মুছে গেল, তিনি একটা মেয়ে, তিনি আবার দেখেন কিভাবে এই দেশটাকে গড়ে তুললো, বাপের স্বপ্নকে বাস্তবায়িত করলো, ছেলেরাও পারে মেয়েরাও পারে, আমাদের কথা হলো মেয়েরা যদি পড়ে তাইলেও পারে। এখানে দেখেন 2 বোন ডক্টরের, তারা আমার যে আমি আমার বন্ধুরও মানুষ করেছি, আমার ছেলে অ্যাসোসিয়েট প্রফেসর ঢাকা মেডিকেলে মেডিসিনের, একজন আমেরিকার সিটিজেন, মেয়ে অফ আফ্রিকা ইউনিভার্সিটির হাজবেন্ড, হাজবেন্ড ব্রিগেডিয়ার জেনারেল। আমি চেষ্টা করেছি, আমি লেখাপড়া করেছি, আমার বন্ধুদের লেখাপড়া করেছি, আমি ছেলে মেয়েদের লেখাপড়া করেছি। একবার বাংলাতে 3rd ক্লাস কলেজের প্রিন্সিপাল বলা যাবে না, বাচ্চাদের বন্ধুদের নিয়ে নিয়ে পরীক্ষা দেয় পারি না, আপনার হাত চলে না, তারপরে বলে যে প্রিন্সিপাল হওয়া যাবে না।